হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মানচিত্র সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। মানচিত্র সাধারণ অর্থে ম্যাপ বা মানচিত্র শব্দটি এমন কোনো ব্যাখ্যা নেই যা সবাই মেনে নিতে পারেন। এর কেতাবী সংজ্ঞা হচ্ছে কোনো স্থানে অবস্থিত বস্তুসমূহের অবস্থান এবং সম্পর্কে দৃষ্টিগ্রাহ্য সাধারণ প্রকাশ। সংক্ষেপে বলা যেতে পারে, মানচিত্র হচ্ছে ভূমির সাংকেতিক প্রতিচ্ছবি। আসলে মানচিত্র জিনিসটি খুবই স্পর্শকাতর একটি বিষয়, আর এই বিষয়টির সাথে রাজনীতি বা আন্তঃরাষ্ট্রীয় বিরোধ থাকলে বিবদমান পক্ষসমূহ একে অপরের ভৌগোলিক মানচিত্র মেনে নিতে পারে না। এই কারণে কোনো দেশের ভৌগোলিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র এক নাও হতে পারে। অনেক মানচিত্র স্থির, ত্রিমাত্রিক, স্থানে দ্বিমাত্রিক প্রতিরূপ, আবার কিছু মানচিত্র পরিবর্তনশীল, এমনকি ত্রিমাত্রিকও হতে পারে। আবার মানচিত্র হতে পারে কোনো স্থানের এবং সেটি হতে পারে বাস্তব বা কাল্পনিক। এতে স্কেল বা অন্যান্য অনুষঙ্গের প্রয়োজনীয়তা নাও হতে পারে। মানচিত্র সংক্রান্ত কয়েকটি আকর্ষণীয় ফ্যাক্ট বা তথ্য নিচে তুলে ধরা হলো। ফ্যাক্ট নাম্বার এক, মানচিত্রগুলো আসলে বেশ গল্পবাজ। বলতে পারেন এগুলো দাদিমার মতোই গল্প বলে। দাদিমা গল্প বললে শব্দ হয়, মানচিত্র গল্প বললে শব্দ হয় না, তাই মানচিত্রের কথাগুলো মন দিয়ে শুনতে হয়, কান দিয়ে শোনার সুযোগ নেই। ফ্যাক্ট নম্বর দুই, এক হিসাবে মানচিত্র নানা ধরনের তথ্যের জুড়ি। পাহাড়, নদী, ঝর্ণা, মহাসাগর, ব্যক্তি, নিজ শহর বা গ্রামের অথবা বিশ্বের দেশগুলোর অবস্থান ও আকার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এসব দেশের কোনটা বড়, কোনটা ছোট এখানেই শেষ নয়। মানচিত্র খুললেই আমাদের জানা অনেক দেশের ইতিহাস, প্রকৃতি, ভাগ্য অনেক কিছুর এসে ভিড় করতে পারে আমাদের মনের আয়নায়। ফ্যাক্ট নম্বর তিন, মানচিত্রের সাইবেরিয়ার দিকে তাকান, মনের আয়নায় ভাসবে রাশি রাশি বরফ। সাহারার দিকে নজর দিন, মনের কোণে ফুটে উঠবে দিগন্ত জোড়া দুদু মরুভূমি আর বালির সুবিশাল সমুদ্র। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে তাকান, দেখবেন প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি পার্ট টু দেখতে চাইলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।